Hello friends, আমি শিপ্রা বসাক দাস. Welcome to my channel, শিপ্রা বসাক দাস, শিপ্রা ফিটনেস একাডেমি. আজকে আমি আপনাদের চিনি ছাড়া হেলদি একটা গাজরের হালুয়া বানিয়ে দেখাবো. তো আসুন বন্ধুরা, দেখা যাক এতে কি কি লাগছে. গাজরটাকে আমি প্রথমে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি. এছাড়া লাগছে খেজুর, দুধ, ঘি এবং কাজু কিশমিশ. এছাড়া কিছু ছোট এলাচও লাগবে. প্রথমে আমরা প্যানের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম. ঘিটা গরম হলে তার মধ্যে আমরা কাজু কিশমিশটা দিয়ে দিলাম. এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম. কাজু কিশমিশটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমরা গ্রেট করা যে গাজরগুলো আছে সেগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিলাম এবং এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করলাম, যাতে গাজরের যে কাঁচা ভাবটা সেটা যেন না থাকে. এটা কিন্তু একটা ওয়েট লস রেসিপি হিসেবে আমরা করছি. আমরা যারা ওয়েট লস করছি তারাও যাতে খেতে পারে, সেই জন্য ওই জন্য আমরা খুবই অল্প পরিমাণ ঘিয়ের ব্যবহার করেছি. এটা কিন্তু সম্পূর্ণ সুগার ফ্রি একটা রেসিপি. এটাতে কিন্তু আমরা কোনোভাবেই সুগারের কোনো রকম ইউজ করব না. গাজরটাকে ভালো করে একটু হালকা আঁচে নেড়ে নিতে হবে. আঁচটা খুবই হালকা থাকবে, যেহেতু ঘিয়ের পরিমাণটা খুবই অল্প দিয়েছি. আঁচ বেশি হলে কিন্তু গাজরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য খুব হালকা আঁচে করতে হবে. এরপর আমরা পরিমাণ মতো দুধ এতে অ্যাড করব এবং সেটাকে আরও ভালো করে একটু নেড়ে দেওয়া হচ্ছে. এরপর আমরা কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো. ঢাকা খুলে ওখানে আমরা ছোট এলাচ কিছুটা খোসাটা ছাড়িয়ে ভেতরের অংশটা একটু গুঁড়ো করে এর মধ্যে ছড়িয়ে দেব. একটু ভালো করে নেড়ে নিয়ে আবার আমরা এটা ঢাকা দিয়ে দেব. এরপর আমরা আরেকটা পাত্রের মধ্যে যে খেজুরগুলো ছিল ওগুলো থেকে বিচিগুলো ছাড়িয়ে একটু সামান্য জল অ্যাড করে সেগুলোকে একটু আগুনের মধ্যে বসিয়ে নেড়ে নিলাম, একটু গলিয়ে নিলাম. এরপর আমাদের গাজরের হালুয়া অনেকটাই হয়ে এসেছে. তো আমরা এর মধ্যে যে খেজুরের পেস্টটা হয়েছে তৈরি সেটা কিন্তু এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি. এটা একটা ওয়েট লস রেসিপি হিসেবে আমরা করছি, সেই জন্য খেজুরের যে মিষ্টতা তাতেই এতে মিষ্টি ভাব চলে আসবে, এতে কোনোভাবে সুগার অ্যাড করা যাবে না. যেহেতু এটা গাজরের হালুয়া এতে খোয়া অ্যাড করতে হয়, কিন্তু আমরা খোয়া দিলে এর কিন্তু ক্যালোরি অনেকটাই হাই হয়ে যাবে, সেহেতু আমরা এর মধ্যে খোয়া দিচ্ছি না. বাচ্চাদের জন্য বানালে আপনারা অবশ্যই এর মধ্যে খোয়া দিতে পারেন, কিন্তু যেহেতু আমরা যারা ওয়েট লস করছি তারা এটা আমরা আমাদের জন্য বানাচ্ছি, সেই জন্য কিন্তু এতে কোনোভাবে খোয়ার ইউজ আমি করছি না. তো আমাদের গাজরের হালুয়া প্রায় হয়ে এসেছে, খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে. এটা কিন্তু খুবই টেস্টি হয়, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ঠিক কেমন লাগলো. আমাদের গাজরের হালুয়া কিন্তু হয়ে এসেছে, আমরা গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি, এবার আমরা সার্ভ করব. দেখুন আমাদের রেসিপি কিন্তু তৈরি. যদি আজকে আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন. যারা আজকে আমার সাথে প্রথম আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং
কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আজকে আমার এই রেসিপি। থ্যাংক ইউ।